বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয় অবাক করেনি জনপ্রিয় ভারতীয় ধারাবাহিকর হারসা বগলেকে তবে অবাক হয়েছেন বাংলাদেশের এমন নির্বিষ পারফরমেন্স দেখে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে খেলা বাংলাদেশের এত সহজে হাল ছেড়ে দেয়া কিছুতেই মানতে পারছেন না তিনি বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে পূর্ণশক্তি দল নিয়েই মাঠে নেমেছিল তারপরেও আফগানদের হেসে খেলে সিরিজ জেতায় বিশ্ব ক্রিকেটে তাদের উত্থান আরও পরিষ্কার হয়েছে বলে দাবি হারসার ক্রিকবাজের ব্লগে তিনি বলেছেন আফগানিস্তান দল বাংলাদেশকে সিরিজে হারানোর পর আমি খুব একটা অবাক হইনি কিন্তু এত সহজভাবে সিরিজ জিতবে আফগানরা সেটা ভাবতে পারছি না তবে সবচেয়ে বেশি অবাক হয়েছি বাংলাদেশের সহজ এবং অসহায় আত্মসমর্পণ দেখে দেখে মনে হয়েছে আফগানিস্তান অপেক্ষাকৃত ভালো দল বাংলাদেশের এই দলটা কিন্তু দুর্বল নয় অল্প কিছুদিন আগেই তারা নিধাহাস ট্রফির ফাইনাল জিততে গিয়েছিল এই দলের সাকিব মুশফিক মাহমুদুল্লাহ তামিমদের মতো খুবই ভালো মানের কিছু ক্রিকেটার আছে কিন্তু তারপরেও খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ আফগানদের থেকে অনেক দূরে পিছিয়ে বাংলাদেশের বিপক্ষে আফগানদের এমন পারফরমেন্সে অন্যান্য বড় দলগুলোর জন্য চিন্তার বিষয় বলে মনে করছেন তিনি নিচুসারির দলগুলোতে প্রতিভা থাকলেও সাধারণত আত্মবিশ্বাসের ঘাটতি তাদের কাল হয়ে দাঁড়ায় আফগানদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যাচ্ছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে নিয়মিত হারিয়ে এবার বাংলাদেশকে হেসে খেলে হারানো আফগানরা ভবিষ্যতে বড় ধাক্কা ভবিষ্যতে বড় বাধা পার করার আত্মবিশ্বাস অর্জন করে নিয়েছে হারসার বিশ্বাস নিকট মঞ্চ হারসার বিশ্বাস নিকট বড় মঞ্চে আফগানিস্তান দল নিজেদের সত্যিকারের শক্তি হিসেবেই আবিষ্কার করবে